দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, বললেন খালিদ মিশাল। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহযোগিতা দেবে ইরান। আরও জানবেন, ইসরায়েলের নিরাপত্তার ভঙ্গুর অবস্থা পরিষ্কার হয়েছে, বললেন হামাস। এদিকে চীন আমেরিকা দখল করতে পারবে বলে বিশ্বাস করেন শি, বললেন বাইডেন। এছাড়াও জানিয়ে দিচ্ছি, জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্তি থাকবে না, বলছে আইআরজিসি। সর্বশেষ জানিয়ে দিব, আর্মেনিয়ার গোলাবর্ষণে আজারবাইজানি সেনা আহত। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, বললেন খালেদ মিশাল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, বরং ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত শর্ট অফ কোর্স লড়াই অব্যাহত থাকবে। তিনি এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনি বার্তা সংস্থা সাফা জানিয়েছে। খালেদ মিশাল আরও বলেন, কেউ কেউ সাম্প্রতিক যুদ্ধকে উপলক্ষ করে ফিলিস্তিনি সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মৃত রাজনৈতিক তত্ত্বকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা রাজনৈতিক উপায় অর্জন করার চেষ্টা করছে। হামাসের সাবেক এই নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদ ও শেখ জার্ডা মহল্লায় ফিলিস্তিনি জাতিকে উস্কানি দেওয়ার পাশাপাশি নতুন নতুন মুসলিম বিদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে নিজের অপরাধযোগ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও খালেদ মিশাল বলেন, আমেরিকা সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে পরাজিত করেছে এবং অনেক বড় সাফল্য অর্জন করেছে। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের কোনো স্থান নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হামাসের এই শীর্ষ স্থানীয় নেতা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে গোটা মুসলিমকে এগিয়ে আসতে হবে এবং সবাই যত তাড়াতাড়ি সম্মিলিতভাবে এগিয়ে আসবে তত দ্রুত ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির ইতি ঘটবে, এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সহযোগিতা দিবে ইরান। সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সব রকম সহযোগিতা দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাশার আল আসাদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় এই প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টার মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাকেরি। তিনি আসাদকে পাঠানো এক বার্তায় বলেন, সিরিয়ার পুনর্গঠন এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য খাতে দুর্দশা কাটিয়ে উঠতে ও দামেস্কের পাশে থাকবে তেহরান। এদিকে সিরিয়া ও ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বাস দেন জেনারেল বাকেরি। এর আগে সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ার শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ 95.1% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি 1,35,40,000 ভোট পেয়েছেন এবং টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। ইসরায়েলি নিরাপত্তার ভঙ্গুর অবস্থা পরিষ্কার হয়েছে, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ও সহপ্রতিষ্ঠাতা মাহমুদ আজ জাহার বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তার ভঙ্গুর অবস্থা পরিষ্কার হয়ে গেছে। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। মাহমুদ আজ জাহার বলেন, দারিদ্র পীড়িত গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েল সর্বশেষ যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যে যুদ্ধ করেছে তাতে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্ককে দীর্ঘদিন দুটি প্রতিষ্ঠিত ধারণা বদলে দিয়েছে। এদিকে প্রথম তারা ইসরায়েলের নিরাপত্তা চত্বর চুরমার করে দিয়েছে। 1948 সালের পর থেকেই এ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডকে ইসরায়েল সবসময় নিরাপত্তা রাখতে সক্ষম হয়েছে বলে তাদের গর্ব ছিল, কিন্তু এবারের যুদ্ধে সেই নিরাপত্তা আর থাকেনি। দ্বিতীয়, ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে ভিসা অর্জন করতে পারে বলে যে ধারণা তৈরি করেছিল তাও ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও গত 10 মে থেকে ইসরায়েল ঘনবসতিপূর্ণ গাজার উপর চরমভাবে বোমাবর্ষণ শুরু করে, জবাবে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর 4,000-এর বেশি রকেট ছোড়ে। এক পর্যায়ে ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। গত 21 মে মিশরের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের পূর্ণ যুদ্ধবিরতি হয়, এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে।
চীন আমেরিকা দখল করতে পারবে বলে বিশ্বাস করেন শি, বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী 10-15 বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন। বাইডেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সেনাঘাঁটিতে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন। তার এই বক্তব্য হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে সংঘাত সম্পর্ককে আলোচনা করতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, আমি অন্য যে কোনো বিশ্ব নেতার চেয়ে শি জিনপিং এর সঙ্গে বেশি সময় কাটিয়েছি। তিনি ও তার দোষাবির সঙ্গে একটানা 24 ঘন্টা থেকেছি এবং চীন আমেরিকা তার সঙ্গে 17,000 মাইল দূরত্বে সফর করেছে। তিনি বিশ্বাস করেন 2030 বা 2035 সাল নাগাদ আমেরিকা দখল করতে পারবেন, কারণ স্বৈরতান্ত্রিক যে কোনো সরকারের পক্ষে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এছাড়াও এর আগে মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটলিন হিক্স বলেছিলেন, আগামী দিনগুলোতে বিশ্ব ব্যবস্থা ও অর্থনীতি সহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে। হিক্সের মতে চীনের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে, তবে দু দেশের নেতৃত্ব বৃন্দের উচিত হবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে না দেওয়া। সূত্রপাঠে জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্ত থাকবে না বলছে IRGC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যের শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসূরীদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল সালামি তেহরানে বলেছেন, আমেরিকার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে গড়ে তোলা এবং হোয়াইট হাউস জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না। IRGC-র প্রধান কমান্ডার বলেন, আমেরিকার লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না, বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এছাড়া মুসলিম দেশকে খণ্ডবিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়া আমেরিকার আরেকটি বড় দূরভিসন্ধি বলে উল্লেখ করেন জেনারেল সালামি। তিনি বলেন, মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনৈতিক কব্জা করার জন্য আমেরিকা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। IRGC-র প্রধান কমান্ডার বলেন, মার্কিনীদেরকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ছাড়তেই হবে, তারা যদি আপোষে যায় তো ভালো কথা, না হলে তাদেরকে এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করা হবে। মার্কিন নীতি নির্ধারকরা এই বাস্তবতা এখন অনেকাংশে উপলব্ধি করেন বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। সর্বশেষ জানবেন, আর্মেনিয়ার গোলাবর্ষণে আজারবাইজানি সেনা আহত। আজারবাইজান বলেছে, প্রতিবেশী আর্মেনিয়ার গোলাবর্ষণে তাদের একজন সেনা আহত হয়েছে। ককেশাস অঞ্চলের দুই প্রতিবেশী দেশ সম্প্রতি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার পর সীমান্তে নতুন সংঘর্ষের খবর পাওয়া গেল। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, নাকচাভিয়ান অঞ্চলে তাদের একটি অবস্থানে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী হামলা চালায়। এতে আজারবাইজানের এক সেনার কাঁধে আঘাত লাগে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্মেনিয়া হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এছাড়াও আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার সংঘর্ষে দুপক্ষে 6,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। গত বছরের নভেম্বর মাসে বিতর্কিত নাগর্নো কারাবাখ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।